শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা যেই যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার অ্যাকাউন্টিং থিওরি ক্লাসে স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি অ্যাকাউন্টিং থিওরি কোর্সটার ভ্যালুয়েশন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের উপরে আমি ইতিমধ্যে আরও কয়েকটি ক্লাস নিয়েছি, আজকেও আমি এই চ্যাপ্টারের উপরে ক্লাস নেব। আমি এই চ্যাপ্টারের গুডউইল ভ্যালুয়েশনের যে সুপার প্রফিট মেথডটা আছে এই মেথডটার উপরে ম্যাথ করাবো। তো চলো শিক্ষার্থীরা আমরা ক্লাসটা শুরু করি। আমি এখানে একটা প্রশ্ন নিয়ে এসেছি, দেখো প্রশ্নটাতে কি বলা আছে। দি ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মোহাম্মদ রায়হান অন July 31, 2019। মোহাম্মদ রায়হান নামের একজন ব্যক্তির ব্যালেন্স শিট এখানে দেওয়া আছে, যেটা কিনা 2019 সালে 1 ডিসেম্বর। অ্যাসেটস পাশে কি কি দেওয়া আছে দেখো, ল্যান্ড এন্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেস্টমেন্ট, স্টক, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল। এবং লাইব্রেটিস পাশে দেওয়া আছে ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে নিচে কি বলা আছে দেখো, তিনি নেট প্রফিটস ফর দ্য ইয়ার এন্ডেড ওয়ার এস ফলোস। 31 জুলাই 2017 দেওয়া আছে টাকা 32,280, 2018 দেওয়া আছে 36,870, 2019 দেওয়া আছে 43,350। নিচে কি বলা আছে দেখো, দি অ্যাবাভ অ্যামাউন্টস ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, টাকা 1,800 ইচ ইয়ার। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট 2 ইয়ার্স পারচেজ অফ 3 ইয়ার্স অ্যাভারেজ সুপার প্রফিট। দি স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সাচ বিজনেস ইজ 10%। Assume that each year's profit is immediately withdrawn in full by Muhammad Rayhan. তাহলে আমাদেরকে একটা মোহাম্মদ রায়হান নামে এক ব্যক্তির একটা ব্যালেন্স শিটের তথ্য দেওয়া আছে, 3টা ইয়ারের প্রফিট দেওয়া আছে এবং আমাদেরকে 2 ইয়ার্স পারচেজ, যেটা নাম্বার অফ ইয়ার্স পারচেজ 2 ইয়ার্সটা উল্লেখ করে দেওয়া আছে। কি করতে হবে, সুপার প্রফিট মেথডে গুডউইলটা নির্ণয় করতে হবে। এটা একটা সাধারণ ছক বা এই ধরনের ছকেই তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে পরীক্ষার ক্ষেত্রে। তো যেগুলো আমাদের গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে সুপার প্রফিট মেথডে যে স্টেপগুলো আমাদের ফলো করতে হয়, প্রথমে সেইগুলো খেয়াল করতে হবে। এখানে আমাদেরকে ক্যাপিটাল এমপ্লয়েডটা দেওয়া নেই, আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড লাগবে। তারপরে লাগবে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, তারপরে লাগবে কি অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, হ্যাঁ, এরপরে লাগবে নর্মাল প্রফিট এবং তারপরে আমরা সুপার প্রফিট বের করতে পারবো। সুপার প্রফিট বের করতে পারলেই আমরা সুপার প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার্স পারচেজ যেটা সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা গুডউইলটা পেয়ে যাব। তো এখানে মধ্যে দেখো, আমরা যখন এই প্রশ্নটা খেয়াল করব, এখানে মধ্যে আমাদের যে এরকম যখন তথ্য দেওয়া থাকবে, আমরা খেয়াল করব যে এখানে আমাদের নন ট্রেডিং কোনো কিছু আছে কিনা। যদি সেটা থাকে তাহলে সেটা আমরা যখন অ্যাসেটস গুলার মার্কেট ভ্যালুটা নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা সেটা বাদ দিয়ে দেবো। যেমন এখানে মধ্যে আমি তোমাদেরকে যখন ডিটেলস আলোচনা করেছিলাম ক্যাপিটাল এমপ্লয়েডের সময় তখন বলেছিলাম যে যদি ইনভেস্টমেন্ট থাকে এবং এটা যদি ট্রেডিং উল্লেখ করা না থাকে, সেই ধরনের কিছু যদি মেনশন করা থাকে তাহলে আমরা ধরে নেব কি যে ইনভেস্টমেন্টটা হবে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করো, নিচে বলা আছে কি দি অ্যাবাভ অ্যামাউন্টস ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, টাকা 1,800 ইচ ইয়ার। তার মানে কি যে ইনভেস্টমেন্টের উপরে একটা নির্দিষ্ট রেটে কিছু টাকা পাওয়া যাচ্ছে, যেটা কিনা তোমার এই প্রফিটগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রতি বছর ওরা 1,800 টাকা করে পাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেটে এটা কোথাও ইনভেস্ট করা আছে, সেখান থেকে 1,800 টাকা করে পার ইয়ার এই ইনকাম ফ্রম ইনভেস্টমেন্টটা হচ্ছে। তো এটাকে আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। এবং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট বলে সেটা আমাদের এই অ্যাসেটস ভ্যালুয়েশনের মধ্যে মার্কেট ভ্যালু যখন আমরা নির্ণয় করতে যাবো তখন সেখানের মধ্যে কিন্তু আসবে না। তো চলো শিক্ষার্থীরা আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটার মধ্যে দেখো প্রথমেই আমরা নির্ণয় করবো, আমি বলেছিলাম যেহেতু ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া নেই আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে। আমি এখানে স্টেপ দিয়ে লিখে রেখেছি ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, তারপর মার্কেট ভ্যালু করছি। যদি আমাদেরকে এখানে কিন্তু এই অঙ্কটার মধ্যে যে মার্কেট ভ্যালু ইনক্রিজ ডিক্রিজ কোনো কিছু উল্লেখ করা নাই, হ্যাঁ, কিন্তু আমাদেরকে সবসময় যদি এটা উল্লেখ করা থাকে তাহলে আমরা সেই ভ্যালুটা দিয়ে কিন্তু এই টোটাল অ্যাসেটস এর ভ্যালুটা নির্ণয় করবো। অর্থাৎ মার্কেট ভ্যালু যদি দেওয়া থাকে আলাদা করে যে মার্কেটে এত টাকা ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে, সেক্ষেত্রে আমরা সেটা ধরে নিয়ে কিন্তু অঙ্কটা করবো। তবে আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু সেই ধরনের কিছু উল্লেখ নাই বলে আমরা সরাসরি এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং 36,000, মেশিনারি 54,000, হ্যাঁ, ইনভেস্টমেন্ট আমরা আনবো না, স্টক দেখো 26,000,
850, ক্যাশ দেওয়া আছে 75,990, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে 19,200, টোটাল হচ্ছে টোটাল অ্যাসেট হচ্ছে 242,040। এখান থেকে আমরা ইনভেস্টমেন্টটা 30,000 যদি বাদ দেই অর্থাৎ 212,040 টাকায় দেখবা, ওই আমরা যদি সেভাবে নির্ণয় করি দেখো সেটা খেয়াল করে এখানে মধ্যে 212,040 টাকায় কিন্তু আমাদের টোটাল অ্যাসেটসের পরিমাণটা বের হয়েছে। হ্যাঁ, ল্যান্ড এন্ড বিল্ডিং মেশিনারি যা যা ছিল সবগুলো আমরা এনেছি, কারণ সবগুলো আমাদের ব্যবসার সঙ্গে রিলেটেড ট্রেডিং যেগুলো সেই জন্য আমরা এখানে এনেছি। শুধু ইনভেস্টমেন্টটাকে আমরা ধরে নিয়েছি, রেজিউম করে নিয়েছি যে ওটা আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এমন ধরার কারণও আছে যেহেতু আমরা একটা নির্দিষ্ট রেটে টাকাটা পাচ্ছিলাম সেখান থেকে। তো এই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস, আমি বললাম ওখান থেকে আমরা টোটাল অ্যাসেটস গুলো সব এখানে এনে বসিয়েছি এবং টোটাল টোটাল করেছি, টোটাল হয়েছে আমাদের 212,040। এখন টোটাল অ্যাসেটস থেকে আমরা কি বাদ দিই, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আমাদের ওখানে আমরা শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবল ছিল এবং অ্যাকাউন্টস পেয়েবলটা আমরা এখানে লিখেছি, লিখে আমরা এটা থেকে এটা লেস করার পরে পেলাম হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কত, 212,040 থেকে 38,040 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি ক্যাপিটাল এমপ্লয়েড এবং সেটার পরিমাণটা হচ্ছে 174,000। আমরা যদি প্রশ্নটার মধ্যে ফিরে যাই তোমরা একটু খেয়াল করো, আমি এখানে বলেইছিলাম যে 242,040 থেকে 30,000 বাদ দিলে আমরা পাচ্ছি 212,040 এবং এই পাশে দেখো ক্যাপিটাল জেনারেল রিজার্ভ এগুলো আমাদের কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে না, আমাদের কারেন্ট লাইবিলিটিস হচ্ছে অনলি ওয়ান অ্যাকাউন্টস পেয়েবল, সেই জন্য আমরা অ্যাকাউন্টস পেয়েবলটা সেখান থেকে লেস করে দিয়েছি। পরবর্তী ধাপ যেটা আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, আমরা সেটা চলে যাব। আমাদের দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হলে আমাদের লাগে কি, ক্যাপিটাল এমপ্লয়েড লাগে এবং সেখান থেকে আমাদের হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট যেটা সেটা আমরা বাদ দিব। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা বের করেছি 174,000 সেটা আমরা সেই নোট ওয়ান থেকে এটা এখানে নিয়ে আসলাম, নোট ওয়ান থেকে এখানে বসলাম, সেখান থেকে লেস হচ্ছে হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিট। কারেন্ট ইয়ার্স প্রফিট দেখো প্রশ্নের মধ্যে আমরা যদি ফিরে যাই, কারেন্ট ইয়ার্স প্রফিট আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু এটা 2019 এবং এখানে 19 মেনশন করে দেওয়া আছে, 43,350 টাকা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার্স প্রফিট, এটার হাফটা নিব। কিন্তু নেওয়ার আগে দেখো এখানে মধ্যে আমাদের যেহেতু বলা আছে দি অ্যাবাভ অ্যামাউন্ট ইনক্লুডস দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট টাকা 1,800 ইচ ইয়ার, এই যে প্রতিটা বছরের যে মুনাফাটা দেওয়া আছে না, প্রতিটা বছরের মুনাফার মধ্যে কিন্তু 1,800 করে অন্তর্ভুক্ত আছে যেগুলো কিনা আমাদের নন ট্রেডিং ইনকাম। নন ট্রেডিং ইনকাম আমরা এখান থেকে লেস করে দেব। তো আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময় যে 43,350 টাকা আমরা এখানে লিখেছি কারেন্ট ইয়ার প্রফিট, সেখান থেকে আমরা লেস ইন্টারেস্ট অন আইডল ইনভেস্টমেন্ট অথবা নন ট্রেডিং ইনভেস্টমেন্ট আমরা লিখতে পারতাম, লিখে সেটা আমরা এখান থেকে 1,800 টাকা লেস করেছি। লেস করার পরে আমাদের অ্যামাউন্ট এসছে 41,550 টাকা। হ্যাঁ, 41,550 কে আমরা কি করেছি, যেটা আমাদের হাফ নিতে হবে, আমরা 2 দিয়ে ভাগ করেছি, ডিভাইড করে দিয়েছি, 2 দিয়ে ডিভাইড করে দেওয়ার পরে আমাদের টাকার পরিমাণটা আসছে 20,775। এটা আমরা এখন আমাদের যে ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 1,74,000 সেখান থেকে আমরা এই হাফ অফ কারেন্ট ইয়ার্স প্রফিটটা এটা আমরা একটু ই করে নিয়েছি, সামান্য অ্যাডজাস্ট করে নিয়েছি, যেহেতু অ্যাডজাস্ট করা ছিল না ওটা আমরা নন ট্রেডিং ইনকামটা, ওটা আমরা লেস করে দিয়ে তারপর হাফ করেছি, হাফ করে এখানে বসিয়েছি। বসানোর পরে এখান থেকে এটা লেস করার পরে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড দ্যাট ইজ এসইই, হ্যাঁ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমাদের বের হয়েছে 1,53,225। তাহলে আমরা 2 নম্বর জিনিসটা পেয়ে গেলাম। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। হ্যাঁ, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট দেখো আমরা যে 3 নম্বর ধাপ স্টেপ 3 তে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, যেটা আমাদেরকে 3টা বছরের প্রফিট দেওয়া আছে এবং এই প্রফিটগুলোর মধ্যে কি অন্তর্ভুক্ত আছে আমি বলছি নন ট্রেডিং ইনকাম আছে, আমরা ইচ্ছা করলে প্রতিটা থেকে আলাদা আলাদা করে সেটা বাদ দিতে পারি, আবার কি করতে পারি এগুলো সবগুলোকে অ্যাভারেজ করে তারপর সেখান থেকে আমরা এটা বাদ দিতে পারি। আমি এখানে সেটাই করেছি, আমরা 2017 সালে যা ছিল সেটা এখানে বসিয়েছি 32,280, 2018 সালে ছিল 36,870 এবং 2019 সালে ছিল 43,350। এটা এই তিনটা প্রফিট আমি এখানে আমাদের টোটাল করেছি, এটা দাগ দিতে হবে, দাগটা দেওয়া হয়নি, সেটা হচ্ছে টোটালটা হচ্ছে 1,12,500। এই তিনটা প্লাস করার পরে আমাদের টোটাল প্রফিট বের হয়েছে 1,12,500। তাহলে এটাকে আমরা যেহেতু আমরা 3টা ইয়ারের প্রফিট, 3টা ইয়ার প্রফিটকে আমরা কি করলাম অ্যাভারেজ প্রফিট নির্ণয় করার জন্য 3 দিয়ে ডিভাইড করেছি। হ্যাঁ, 3 দিয়ে ডিভাইড করলাম, 3 দিয়ে ডিভাইড করার পরে আমাদের অ্যাভারেজ প্রফিটটা বের হলো 37,500। এখানে 32, 36, 43 ছিল, এটাকে অ্যাভারেজ করার পরে আমরা পেয়েছি যে 37,500।
এখন আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা নন ট্রেডিং যেটা সেটা আমরা এখান থেকে লেস করে দেবো। এগুলো কেন লেস করা হয় এটা কিন্তু আমি অনেক আগে আলোচনা করেছিলাম যে আমরা যে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করি এটা হচ্ছে কি, গুডউইল যখন ভ্যালুয়েশন করা হয়, যখন একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানকে কিনে নেয় এবং তারা ধরে নেয় যে কি যে একই পরিমাণ প্রফিট তারাও আরো, এখানে যেহেতু টু ইয়ার্স মোট মেনশন করা আছে, দুই বছর পর্যন্ত পাবে, তাহলে সেটা কি পরিমাণ নির্ণয় করতে হবে। এবং নন ট্রেডিং ইনভেস্টমেন্ট সবার একসমান নাও হতে পারে, যেহেতু ব্যবসা রিলেটেড না, সেই কারণে এটা আমরা এই প্রফিট থেকে ব্লেস করে দেই। তো এখানে আমরা নন ট্রেডিং যে কোনো আয় থাকলে সেগুলো লেস করতে হবে এবং যদি কোনো খরচ থাকে সেটাকে অ্যাড করে দিতে হবে। তো এখানে মধ্যে আমরা ইনকামটা পেয়েছি, ইন্টারেস্ট অন আইডিয়াল ইনভেস্টমেন্ট বা ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা আমরা 1800 টাকা এখান থেকে লেস করে দিলাম। এটা ভেবো না যে কি ম্যাডাম তিনটা বছর শুধু অন্তর্ভুক্ত ছিল, কেন এক বছর একটাকে বাদ দিয়েছে, এটা আসলে আমরা কি করেছি তিনটা অ্যাভারেজ করে নিয়েছি। অ্যাভারেজ করার পরে এটা এখন এক বছরে দাঁড়িয়েছে, গড়ে এক বছরে এত, সেখান থেকে আমরা এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট যেটা সেটা বের হয়েছে 35,700। তাহলে আমরা অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট পেয়ে গেলাম। আমাদের সুপার প্রফিট নির্ণয় করার জন্য লাগে কি, অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট লেস নর্মাল প্রফিট। তাহলে আমাদের নর্মাল প্রফিটটা নির্ণয় করতে হবে এবং নর্মাল প্রফিট নির্ণয় করার জন্য আমাদের লাগে হচ্ছে ক্যাপিটাল, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমরা এখানে দেখো ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট আমি লিখেছি, নর্মাল প্রফিট ইকুয়াল টু হচ্ছে এসসিই, দ্যাট ইজ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড সেটা আমরা আগের ইয়েতে বের করেছিলাম নোটে, দেখো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়েছে আমাদের 1,53,225। এটা আমরা এখানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে লিখলাম 1,53,225। এবং কোশ্চেনের মধ্যে আমাদেরকে একটা রেটের কথা উল্লেখ করা আছে, দেখো সেটাকে আমাদের কি বলা আছে, দি স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সাচ ইন বিজনেস ইজ 10%। অর্থাৎ এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফার হারটা হচ্ছে 10%। তাহলে আমরা সেখানে 10% দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নর্মাল প্রফিট। এখন খুব ইজিলি আমরা বের করতে পারি সেটাকে, যেহেতু আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আছে, আমাদের নর্মাল প্রফিট আছে, আমরা সুপার প্রফিটটা নির্ণয় করব। আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে 35,700 এবং নর্মাল প্রফিটটা হচ্ছে 15,323। আমরা এটা লেস করলাম, লেস করার পরে আমাদের বের হলো হচ্ছে 20,377 টাকা। এরপরে তো গুডউইল খুব ইজিলি সুপার প্রফিট ইনটু পারচেজ নাম্বার অফ ইয়ার পারচেজ বা পারচেজ ইয়ার সেটা সেটা আমাদের গুডউইল হচ্ছে আমাদের এটা 20,377, এটার সঙ্গে নাম্বার অফ ইয়ার্স পারচেজ বা পারচেজ ইয়ার্স যেটা এটা আমাদের প্রশ্নের মধ্যে মেনশন করে দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেখো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট টু ইয়ার্স পারচেজ অফ থ্রি ইয়ার্স অ্যাভারেজ সুপার প্রফিট। থ্রি ইয়ার্স অ্যাভারেজ সুপার প্রফিট অর্থাৎ এটার থেকে অ্যাভারেজ করে সুপার প্রফিট করতে হবে, কিন্তু ইয়ে করতে হবে কি সুপার প্রফিটের সাথে গুডউইল নির্ণয় করার জন্য টু ইয়ার্স পারচেজটা, অর্থাৎ তোমরা দুই বছর পাবে এটা ধরে নিয়েছে যে একই রকম মুনাফা দুই বছর পাবে। তো আমরা সেই অনুযায়ী টু দিয়ে এখানে মাল্টিপ্লাই করেছি এবং আমাদের গুডউইল বের হয়েছে 40,754। সো গুডউইল ইজ, এটা হচ্ছে অ্যান্সার 40,754। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা অঙ্ক দেখলাম, এটাতে আমরা প্রতিটা স্টেপ ফলো করলাম এবং মোটামুটি কিছু এদিক সেদিক করে কিভাবে একটা বড় অঙ্ক করতে হয় তোমরা সেটা শিখলে। তো চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কটা দেখো, এখানে একটা মোটামুটি বড় সাইজের একটা প্রশ্ন দেখা যাচ্ছে, বড় প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ে যেও না, কিছু নিয়ম কারণ শেখার জন্য এই প্রশ্নটা নিয়ে চয়েস করেছি আমি। দেখো কি বলা আছে, দি ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শীট অফ বৈতালি টেক্সটাইলস লিমিটেড অন 31st December 2010। অ্যাসেটস পাশে দেখো অনেকগুলো অ্যাসেটস দেওয়া আছে, সেখানে ওদের গুডউইল আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি আছে, মোটর এন্ড লরিস, র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশড গুডস, বুক ডেটস, ইনভেস্টমেন্ট। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টের মধ্যে দেখো আবার তিনটা ক্রাইটেরিয়া, ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি, ফর সিজনাল রিকোয়ারমেন্টস এবং সারপ্লাস ফান্ড। হ্যাঁ, এটাও ইনভেস্টমেন্টের সারপ্লাস ফান্ড অতিরিক্ত, যেটা অলস যেটাকে বলতে পারো, ডিসকাউন্ট অন ডিভেঞ্চার্স, তারপর হচ্ছে আন্ডার রাইটিং কমিশন, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাংক।
আমি আগেও বলেছিলাম যে অনেক সম্পত্তি দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার সময়, যে যখন তুমি অ্যাসেটসগুলোর মার্কেট ভ্যালুটা নির্ণয় করবা, টোটাল অ্যাসেটস এর ভ্যালুটা নির্ণয় করবা, তোমাকে যেগুলো ট্রেডিং শুধুমাত্র সেগুলো বিবেচনায় আনতে হবে। তারপরে চলো এখন আমরা দেখি যে এই পাশে লাইবিলিটিস পাশে কি দেওয়া আছে। দেখো লাইবিলিটিস পাশে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল, দেওয়া আছে 8% প্রেফারেন্স শেয়ার, অর্ডিনারি শেয়ার 6%, ডিবেঞ্চার রিজার্ভ আছে, তারপরে সিকিউরড লোন আছে, সান্ডারি ক্রেডিটর্স আছে, এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু এখন এই ব্যালেন্স শিটে দেওয়া আছে। দেখো কারেন্ট ইয়ার্স এর প্রফিটটা হচ্ছে ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার, গত বছরের লাস্ট ইয়ারটা ছিল 50,000, আর এই বছর প্রফিট ফর দ্য ইয়ার হচ্ছে টাকা 5 লাখ, টোটাল হচ্ছে 5,50,000। আমাদের এই পাশে টোটাল অ্যাসেটস এর পরিমাণটা হচ্ছে 39 লাখ, এবং এই পাশে টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটিস যেটা সেটা হচ্ছে আমাদের 39 লাখ। তো আমরা একটা ব্যালেন্স শিট পেলাম, সেটা হচ্ছে বৈকালী টেক্সটাইলস লিমিটেডের একটা ব্যালেন্স শিট আমাদেরকে দেওয়া ছিল এই প্রশ্নের মধ্যে। আমরা এরপরে দেখি নিচে কি বলা ছিল। দ্য সেল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং ইজ টাকা 5 লাখ। আমি যে আগে বলছিলাম যে আগের অঙ্কটাতে আমাদেরকে যেহেতু মার্কেট ভ্যালুর কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছু উল্লেখ করা ছিল না বা সেল ভ্যালু উল্লেখ করা ছিল না, তাই আমরা সরাসরি ব্যালেন্স শিট থেকে ফিগারটা নিয়ে অঙ্ক করে ফেলেছি। এখন এখানে আমাদের নিচে দেওয়া আছে সেল ভ্যালু অফ ল্যান্ড এন্ড বিল্ডিং, ল্যান্ড এন্ড বিল্ডিং এর বিক্রয় মূল্য হচ্ছে 5 লাখ, এটা ব্যালেন্স শিটে কম বা বেশি যেকোনো একটা কিছু হতে পারে। অ্যান্ড দ্যাট অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি ইজ টাকা 10 লাখ, এবং প্ল্যান্ট এন্ড মেশিনারির মূল্যটা হচ্ছে 10 লক্ষ টাকা। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ টাকা 7,50,000। হ্যাঁ ইনভেস্টমেন্ট যেটা সেটার মার্কেট ভ্যালু হচ্ছে 7,50,000 টাকা। বুক ডেটস আর ব্যাড টু দি এক্সটেন্ট অফ টাকা 10%, এবং তোমার যে ডেটর্স দেওয়া আছে বা অ্যাকাউন্টস দেওয়া আছে সেটার কিছু ব্যাড আছে। আমরা জানি তোমরা যারা এই লাইনে প্রশ্ন করছো যে আমাদের কিছু কুলিন হতেই পারে, এখানে যে কুলিনের সমন্বয়টা আমাদেরকে করতে হবে। বুক ডেটস কিছু খারাপ দেওয়া আছে সেটা 10%। দি কোম্পানিজ প্রফিটস ডিউরিং দ্য ইয়ার ডিউরিং দ্য পাস্ট 5 ইয়ার্স আফটার নেসেসারি অ্যাডজাস্টমেন্টস ওয়ার টাকা 4 লাখ, 2,50,000, 6 লাখ, 3 লাখ অ্যান্ড টাকা 4 লাখ। এখানে খেয়াল করো, এখানে কিন্তু বলা আছে কি যে ওই প্রতিষ্ঠানের গত 5 বছরের, হ্যাঁ গত 5 বছরের তোমার এই মুনাফার পরিমাণটা দেওয়া আছে, এবং ওই 5 বছরে যা যা সমন্বয় ছিল সবগুলো করার পরে, অর্থাৎ এই 5 বছরের মধ্যে আমাদের আর অ্যাডজাস্ট করার মতন কিছু নাই, যা নেসেসারি অ্যাডজাস্টমেন্ট সব করার পরে কিন্তু এই প্রফিটের ফিগারটা দেওয়া আছে। তাহলে এরপরে কি বলছে দেখো, অ্যান ইনভেস্টর উড এক্সপেক্ট এ 15% রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইফ হি ইনভেস্ট মানি ইন এনি টেক্সটাইল এন্টারপ্রাইজ। বলছে যে যদি তোমার এই ধরনের কোন একটা ইয়েতে টেক্সটাইল এন্টারপ্রাইজ তোমার ইয়ে করা হয়, তাহলে স্বাভাবিক মুনাফার হারটা হচ্ছে এখানে 15%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি অ্যাকর্ডিং টু সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড অনুযায়ী এই কোম্পানিটার গুডউইলটা কত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে গুডউইল নির্ণয় করার জন্য আমাদের যে কটা স্টেপ আছে, যেহেতু এখানে সরাসরি কোনো কিছুই দেওয়া নাই, হ্যাঁ তাহলে আমাদের প্রথম সেই কত অঙ্কটার মতন ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করতে হবে, তারপরে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, তারপরে হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, অ্যান্ড দেন নর্মাল প্রফিট, দেন সুপার প্রফিট। তো আমরা সেইভাবে এখানে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য আমাদের দেওয়া হয়, দেখো আমরা ল্যান্ড এন্ড বিল্ডিং, প্ল্যান্ট এন্ড মেশিনারি এগুলো মার্কেট ভ্যালুটা আমি নিয়ে আসছি, যেগুলো আমাদের মার্কেট ভ্যালু দেওয়া আছে এখানে মধ্যে। আমাদের বিল্ডিং এর মার্কেট ভ্যালু হচ্ছে 5 লাখ, প্ল্যান্ট এন্ড মেশিনারির মার্কেট ভ্যালু হচ্ছে 10 লক্ষ, আর ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু হচ্ছে 7,50,000, আর বুক ডেটস ব্যাড আছে খারাপ আছে 10%, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করেই কিন্তু আমাদের কি করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে নির্ণয় করে চলো সেটা দেখি। আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করার মধ্যে দেখো, প্রথমেই আমি ল্যান্ড এন্ড বিল্ডিংটা যেহেতু মার্কেট ভ্যালুতে 5 লাখ, 5 লাখ লিখেছি, প্ল্যান্ট এন্ড মেশিনারিতে 10 লাখ ছিল, 10 লাখ দেখানো হয়েছে এখানে। মডুল লরিসের সম্পর্কে কিছু বলা ছিল না, কিন্তু এটা আমাদের ব্যবসায়িক সম্পত্তি, এটা আমরা এখানে মধ্যে 50,000 টাকা, এটা যদি আমরা প্রশ্নের মধ্যে খেয়াল করি দেখো এগুলো এখানে মধ্যে দেওয়া আছে। আমরা এখান থেকে মডুল লরিস আনবো, র মেটেরিয়ালস আনবো, যেগুলো যেগুলো আসবে, বুক ডেটস আসবে, হ্যাঁ ইনভেস্টমেন্টের মধ্যে দেখো এখানে মধ্যে আমাদের টোটাল আছে এখানে মধ্যে 6 লাখ, 2 লাখ, 2 লাখ 10 লক্ষ আছে, 10 লক্ষের মধ্যে আমাদের মার্কেট ভ্যালু হচ্ছে 7,50,000, কিন্তু আমি বলছি সারপ্লাস ফান্ড আইডিয়াল ইনভেস্টমেন্ট যেটা, এটা আমাদের ট্রেডিং ইনভেস্টমেন্ট হবে না। তাহলে এই 8 লাখের মধ্যে কতটা হবে সেটা আমরা রেশিও অনুযায়ী নির্ণয় করে নেবো। এগুলো চলো দেখি আমরা কিভাবে অঙ্কটা করা হচ্ছে।
তাহলে যেটা বললাম ল্যান্ড এন্ড বিল্ডিংটা এবং প্ল্যান্ট এন্ড মেশিনারি আমরা মার্কেট প্রাইসে বসিয়েছি, মোটর লরিজটা সরাসরি আমরা আমাদের বুক ভ্যালুতে বসালাম, র মেটেরিয়ালসটা তাই, ওয়ার্কিং প্রোগ্রেস ফিনিশড কোর্স, হ্যাঁ এগুলো সবই আমাদের ব্যবসায়িক। এরপরে আমরা বুক ডেটসে আসছি, বুক ডেটসে দেখো এখানে মধ্যে আমাদের বলা ছিল যে 10% হচ্ছে কি গেট, তাহলে আমাদের বুক ডেটস হচ্ছে এখানে মধ্যে 3 লাখ মেবি, হ্যাঁ বুক টেপস এখানে দেওয়া আছে 3 লাখ। দেখো 3 লাখের 10% আমাদের এখানে সমন্বয়ের মধ্যে বলা আছে যে বুক ডেটস আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 10%, তার মানে 10% হচ্ছে খারাপ, তাহলে 10% খারাপ হলে আমরা 10%টা লেস করে দিয়ে বাকি ফিগারটা বসাবো। বুক ডেটস 3 লাখ, 3 লাখ থেকে আমরা 10% অফ 3 লাখটা লেস করেছি, লেস করে আমাদের 2,70,000 আমরা এখানে মধ্যে বসালাম। এরপরে আসো মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট, দেখো মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট এখানে আমরা টোটাল ছিল আমাদের 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মার্কেট ভ্যালু হচ্ছে আমাদের 7,50,000, আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ছিল 10 লাখ। দেখো আমরা যদি একটু প্রশ্নে ফিরে যাই, আমাদের ব্যালেন্স শিটে মধ্যে দেওয়া আছে, দেখো ইনভেস্টমেন্ট দেওয়া আছে ফর রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি হচ্ছে 6 লাখ, ফর সিজনাল রিকোয়ারমেন্টস হচ্ছে 2 লাখ, এবং সারপ্লাস ফান্ড হচ্ছে 2 লাখ। তাহলে এখানে মধ্যে রিপ্লেসমেন্ট অফ প্রপার্টি যেটা হচ্ছে আমাদের সম্পত্তির উপর রিপ্লেসমেন্ট করার জন্য ইনভেস্ট হচ্ছে 6 লাখ, এটা আমাদের ব্যবসায়িক, এবং মৌসুমি যেটা সিজনাল রিকোয়ারমেন্টসের জন্য 2 লাখ যেটা এটা আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি না, এটা আমাদের ব্যবসায়িক, কিন্তু যেটা সারপ্লাস ফান্ড সেটাকে আমরা ধরে নিচ্ছি, এটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। তাহলে নন ট্রেডিং ইনভেস্টমেন্টটা জন্য কতটা বাদ যাবে সেটা আমরা এখানে মধ্যে রেশিওতে দেখতে যাচ্ছিলাম, যেটা সেটা হচ্ছে দেখো মার্কেট ভ্যালু হচ্ছে টোটালটার উপরে হচ্ছে 7,50,000, তাহলে আমাদের ট্রেডিং ইনভেস্টমেন্টের উপরে আমাদের মার্কেট ভ্যালু কত আমরা সেটা এভাবে নির্ণয় করেছি। 10 লাখে যদি 7,50,000 হয় তাহলে 8 লাখে হচ্ছে আমাদের 6 লাখ, এটা একটু উপরে উঠে গেছে, এটা হচ্ছে 6 লাখ। তারপরে দেখো আসলে ক্যাশ ইন হ্যান্ড আমাদের ব্যালেন্স শিটের মধ্যে সরাসরি দেওয়া ছিল, এটা এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক সম্পত্তি, সেটা আমরা এখানে 90,000 লিখলাম। তাহলে আমরা এখন টোটাল সমস্ত অ্যাসেটস গুলো যদি আমরা টোটাল করি, তাহলে আমাদের টোটাল অ্যাসেটস এখানে টোটাল কারেন্ট অ্যাসেটস লেখা হয়েছে, অ্যাকচুয়ালি এটা টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস এর ভ্যালু হচ্ছে মার্কেট ভ্যালুটা হচ্ছে 30,51,000, হ্যাঁ টোটাল অ্যাসেটস এর মার্কেট ভ্যালু পরিমাণটা দাঁড়াচ্ছে আমাদের 30,51,000। এখন এখান থেকে আমরা আমাদের কারেন্ট লাইবিলিটিসটা লেস করব, এবং এখন যদি আমরা প্রশ্নে ফিরে যাই, দেখো এখানে মধ্যে কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আমাদের কি কি আছে, আমাদের লাইবিলিটিস এর মধ্যে আমরা কি কি পাচ্ছি, প্রেফারেন্স অর্ডিনারি শেয়ার, সিড ডিবেঞ্চার, রিজার্ভস, সিকিউরড লোন, সান্ডি ক্রেডিটরস, তাহলে একমাত্র ক্রেডিটরসটাই হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটিস। আমরা এই ক্রেডিটরসটা এটাই আমরা এখান থেকে লেস করব, তাহলে টোটাল অ্যাসেটস এটা কারেন্ট অ্যাসেটস হবে, টোটাল অ্যাসেটসটা হচ্ছে 30,51,000, সেখান থেকে আমরা ক্রেডিটরস দ্যাট ইজ কারেন্ট লাইবিলিটিস, হ্যাঁ কারেন্ট লাইবিলিটিস এটা হচ্ছে আমাদের ক্রেডিটরস, এটা এখানে আমাদের লেখা হয়নি, ক্রেডিটরস এর পরিমাণটা হচ্ছে 1 লাখ, এটা এখান থেকে বাদ যাবে। তাহলে এই 30,51,000 থেকে আমরা কারেন্ট লাইবিলিটিসটা লেস করলে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল এমপ্লয়েড, তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেলাম কত, 21,51,000, 21,51,000 হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড এর পরে কি বের করবো, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার সূত্র কি, যে ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হচ্ছে লেস অফ কি কারেন্ট ইয়ার্স প্রফিট। এখন আমাদেরকে দেখো ওখানে ওদের প্রশ্নের মধ্যে এখানে 5 বছরের প্রফিট দেওয়া আছে, বাট এগুলো হচ্ছে কি পাস্ট, পাস্ট 5 ইয়ার্স আফটার নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ওয়ার টাকা, এত অর্থাৎ গত 5 বছরের প্রফিট দেওয়া আছে প্রয়োজনীয় সমন্বয় সমন্বয় এগুলো করার পরে, তাহলে এগুলো কিন্তু আমাদের এখানে মধ্যে কিন্তু আমাদের কারেন্ট ইয়ার্স প্রফিটটা নেই, এটা মানে উল্লেখই করে দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট 5 ইয়ার্স গত 5 বছরের। যদি ব্যালেন্সের দিকে তাকাও তাহলে দেখবা এখানে মধ্যে দেওয়া আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট একটা শিরোনাম, এবং সেখানে লাস্ট ইয়ারে একটা ব্যালেন্স হতো, লাস্ট ইয়ার হচ্ছে 50,000 আর প্রফিট ফর দ্য ইয়ার 5 লাখ, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে আমরা কারেন্ট ইয়ার প্রফিট বলতে এই প্রফিটটাকে সেখানে নিয়ে যাব, এবং এটা সরাসরি হাফ বসতে পারবে না, কেননা আমাদের প্রশ্নের মধ্যে একটা সমন্বয় দেওয়া আছে, এটা আমরা করেছি, সেটা হচ্ছে বুক ডেটসের কত 10%, এটা হচ্ছে ব্যাড, সেটা আমরা যেহেতু পরে আমরা অ্যাডজাস্টমেন্টটা ইয়ে করলাম, অ্যাডজাস্ট করলাম ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য, তাহলে সেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে প্রফিটের সাথে। আর এছাড়া যদি নন ট্রেডিং কোনো আয় ব্যয় থাকে তাহলে সেটাও কিন্তু আমরা অ্যাডজাস্ট করবো, কারণ এই বছরের ইয়ারের প্রফিটটা কিন্তু নেসেসারি অ্যাডজাস্টমেন্ট করা নেই, কথাটা মানে করা আছে কথাটা কিন্তু উল্লেখ করা নেই, এটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে মধ্যে আমাদের নন ট্রেডিং এক্সপেন্স আমরা দেখো 6% ডিবেঞ্চার যেটা আছে এটা আমাদের সরাসরি ব্যবসায়ে কিন্তু ব্যবসায়িক ইয়ে না, এটা একটা আমাদের ফান্ড ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য লাগছে, তাহলে এই ডিবেঞ্চারের জন্য যে খরচটা হয়েছে সেটা আমরা
কি করবো এই প্রফিটের সঙ্গে প্লাস করে দেবো, কারণ এটা কিন্তু এখান থেকে লেস করা হয়েছিল প্রফিটটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা যে যেটা আমাদের অব্যবসায়িক খরচ সেই খরচটা আমরা এটার সঙ্গে অ্যাড করে দেবো। আর যদি অব্যবসায়িক কোনো আয় থাকে, যেমন ধরো এখানে মধ্যে যে সারপ্লাস ফান্ড যেটা যেটা আমি ধরে নিচ্ছি যেটা হচ্ছে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্ট করলে কি হয় সেখান থেকে অবশ্যই কিছু না কিছু পাওয়া যায়। আমি যদি ব্যাংকে টাকা রাখি সেখান থেকে আমাকে কি দিবে, বাৎসরিক একটা টাকা তো আমি পাবোই। তো এই ধরনের কিছু ইনকাম আমরা ধরে নিবো এবং সেটা সেখান থেকে আমরা লেস করে দেব। তাহলে এই প্রশ্নের মধ্যে যেহেতু আমাদের ব্যবসায়ের স্বাভাবিক মুনাফার হারটা হচ্ছে 15%, তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে যেটা আমাদের নন ট্রেডিং ইনভেস্টমেন্ট সেটা হতে পারে 10%, আমি ধরে নিয়েছি এটা। এটা থেকে অবশ্যই কম হবে স্বাভাবিক মুনাফার হার থেকে, তোমার অব্যবসায়িক মুনাফার যে রিটার্ন হারটা এটা কম হবে। তাহলে এটা 10%-এর জায়গায় তুমি 12% ধরে করতে পারো অথবা 8% ধরে করতে পারো, এটা তুমি যেটা এজিউম করবা সেটা ধরে নিয়ে অঙ্কটা করবা। ঠিক আছে, আমি 10% ধরে নিয়েছি অঙ্ক করার সুবিধার জন্য। তাহলে আমরা এখন অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এখানে চলে আসি। আমরা আমাদের প্রফিট ফর দ্য ইয়ার হচ্ছে আমাদের 5 লাখ, ব্যাড ডেটস রিটেন অফ যেটা ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট অফ প্রফিট, প্রফিটের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে, ব্যাড ডেটস রিটেন অফ হচ্ছে আমাদের আমি বললাম যে 10%। আমাদের এখানে দেখো আমাদের বুক ডেট ছিল কত, 3 লাখ। 3 লাখে এখানে -10% অফ 3 লাখ লিখেছিলাম, তাহলে 10% অফ 3 লাখ হচ্ছে কত, 30,000। এটা আমাদের লেস করতে হবে প্রফিট থেকে। এখানে আমি ব্র্যাকেট ফিগারে লিখেছি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, যেটা আমাদের ব্যবসায়িক খরচ নয় কিন্তু আমরা খরচ হিসাবে প্রফিট থেকে বাদ দিই, সেটা আমরা এখানে প্লাস করব। এবং যেটা বললাম যে নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা আমি ধরে নিয়েছি 10%, তাহলে 2 লাখের 10% হলে কত হচ্ছে 20,000। তাহলে এই 30,000 হচ্ছে 50,000 থেকে 36,000 যদি লেস করি, লেস করলে পরে আমাদের নেগেটিভ ফিগার আসতেছে কত, 14,000, এটা আমরা লেস করব। তাহলে লেস করলে আমাদের 5 লাখ থেকে 14,000 টাকা আমাদের বাদ দিতে হবে, যেটা আমাদের হয়তো আমরা এইভাবে একবার 30,000 বাদ দিতে পারতাম, একবার 20,000 বাদ দিতে পারতাম, তারপর 36,000 যোগ করতে পারতাম, এভাবেও করা যায়। তো সেভাবে না করে আমি এটা আগে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ আমাদের পরবর্তীতে আবার এই ফিগারটা লাগবে, বারবারে আমরা করবো না, সেজন্য আমরা এখানে একবার করে নিয়ে এখানে মধ্যে এটা বসিয়েছি। 5 লাখ থেকে 14,000 বাদ দিলে আমাদের প্রফিটের পরিমাণটা দাঁড়াচ্ছে কত, 4,86,000। এখন যদি আমরা ধরে নিই যে এটা ট্যাক্সের বিষয়টা আমরা কনসিডার না করি, তাহলে সরাসরি এটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারি, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে নিয়মগুলো সব শেখাতে চাই, তাহলে আমি ধরে নিয়েছি এটা যে ট্যাক্স বিফোর ট্যাক্সের প্রফিট হচ্ছে এটা। তাহলে ট্যাক্সের একটা পার্সেন্ট আমি ধরে নিয়েছি, অঙ্কের মধ্যে দেওয়া নেই, সেটা আমি ধরে নিয়েছি এখানে 40%, তুমি 30% ধরতে পারো, 50% ধরতে পারো, যে পার্সেন্টটা ধরবা সেটা দিয়ে তুমি অঙ্কটা করতে পারো, অথবা তুমি ট্যাক্সের পুরো বিষয়টা পুরোপুরি ইগনোর করে যেতে পারো। তো এখানে লেস ইনকাম ট্যাক্স 40% লিখেছি আমি, এবং আমাদের যেটা 4,86,000 বের হয়েছে প্রফিট, সেটার 40% হচ্ছে আমাদের 1,94,400। 1,94,400 আমরা এটা থেকে এটা বাদ দেবো, বাদ দিলে আমরা আফটার ট্যাক্স প্রফিটটা পেয়ে গেলাম, আমাদের কত এসছে 2,91,600। হ্যাঁ, ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে আমাদের আফটার ট্যাক্স প্রফিট যেটা এটা বের হয়েছে আমাদের 2,91,600, এটাকে আমরা অর্ধেক করি, এটাকে আমরা অর্ধেক করে নিয়ে আমাদের এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে লেস করবো। তাহলে এটার অর্ধেক আমি ডিভাইড হচ্ছে 2 দিয়ে ডিভাইড করলাম, আমরা পেয়ে গেছি হচ্ছে 1,45,800। 1,45,800টা আমরা এখন 29,51,000 যেটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়েছিল সেখান থেকে আমরা প্রফিটটা লেস করছি, যেটা হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অ্যাডজাস্টমেন্ট করার পরে। তাহলে সেটা বাদ দেওয়ার পরে আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের হয়েছে 28,05,200। আমাদের অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা পেয়ে গেলাম 28,05,200। তাহলে আমাদের এর পরবর্তী ধাপটা কি, পরবর্তী ধাপটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা আমরা নির্ণয় করব। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা আমরা নির্ণয় করব, দেখো আমাদেরকে প্রশ্নের মধ্যে পাঁচটা লাস্ট 5 ইয়ার্স প্রফিট দেওয়া আছে, তোমরা অনেক সময় এটা ভুল করতে পারো, ওই 5 বছরের প্রফিটটা যোগ করে 5 দিয়ে ডিভাইড করে দিলা, সেটা কিন্তু করবে না, কারেন্ট ইয়ার প্রফিটটা এখানে মধ্যে আনতে হবে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা ছিল আমাদের 5 লাখ, আমরা সেটা এখানে নিয়ে আসলাম এটা অ্যাডজাস্টমেন্ট করার আগে, কারণ আমরা এরপরে আবার সবগুলোর সঙ্গে অ্যাডজাস্টমেন্টগুলো করবো। তাহলে 5 লাখ এবং বাকি যে 5 বছরের যে মুনাফাগুলো আছে, এই 6টা বছরের মুনাফা যোগ করে সেটাকে 6 দিয়ে আমি ডিভাইড করেছি, ডিভাইড করে আমরা অ্যাভারেজ যেটা প্রফিট সেটা আমরা পেয়ে গেলাম। অ্যাভারেজ প্রফিটটা বের হলো আমাদের 4,08,333। তারপরে আমরা কি করব, এখান থেকে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট গুলো চলে আস ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, এটা নোট 2 লিখে রেখেছি আমি, নোট 2 যেটা গত
ক্যালকুলেশনটাতে করলাম, লাস্ট ক্যালকুলেশনটাতে সেটা দেখো, এখানে মধ্যে আমাদের ব্যাড ডেটস রিটেন অফ আর এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এবং ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এগুলো আমরা যেহেতু আমাদের কিছু অব্যবসায়িক আছে এবং যেটা আমাদের বাদ পড়ে গিয়েছিল এগুলো আমরা এখানে যোগ বিয়োগ করে আমাদের এই যে যেটা বাদ দেওয়া আমাদের ফিগার জাস্ট ফিগার 14,000 টাকা, এই 14,000 টাকা আমরা অ্যাভারেজ প্রফিট থেকেও কিন্তু বাদ দিব। হ্যাঁ, বাদ দিলাম, বাদ দেওয়ার পরে আমাদের অ্যাভারেজ প্রফিট বিফোর ট্যাক্স পেলাম আমরা 3,94,333 আমরা প্রফিটটা পেলাম। যেহেতু আমি ট্যাক্সের বিষয়টা এনেছি তাহলে আমরা এটার উপরেও কিন্তু 40% ট্যাক্সটা ডিডাক্ট করবো, তাহলে লেস ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের 40%। এই 3,94,333 40% আমাদের বের হয়েছে 1,57,733, তাহলে সেটা আমরা এটা থেকে এটা বাদ দিলাম। ট্যাক্সটা বাদ দেওয়ার পরে আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট দাঁড়ালো, প্রফিট আফটার ট্যাক্স মানে প্রফিট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 2,02,36,600। তাহলে জিনিসটা খেয়াল করো, প্রথমে আমাদের জিনিস খেয়াল করতে হবে যে 5টা বছরের প্রফিট দেওয়া আছে, আমরা শুধুমাত্র সেটা দিয়ে যদি অঙ্ক করি তাহলে অঙ্কটা আমাদের ভুল হয়ে যাবে। আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা যেহেতু ডিফারেন্ট জায়গায় আছে সেটা এনে আমরা 6 বছরের প্রফিট একসাথে যোগ করে 6 দিয়ে ডিভাইড করেছি। তারপরে সেখান থেকে আমাদের যেই সমন্বয়গুলো আমরা আমাদের এই গুডউইল ভ্যালুয়েশনের জন্য দরকার আমাদের প্রফিট থেকে অ্যাডজাস্ট করতে হবে, সেগুলো আমরা এখানে মধ্যে অ্যাভারেজ প্রফিটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের অ্যাডজাস্টেড ফিগারটা ছিল কত, 14,000 টাকা, এটা আমরা লেস করে লেস করার পরেই আমরা কিন্তু অ্যাভারেজ প্রফিটটা পেয়ে গেছি। অ্যাভারেজ প্রফিট যেটা পেয়েছি সেটা থেকে যেহেতু ট্যাক্সের বিষয়টা এখানে আমরা কনসিডার করছি তাহলে ট্যাক্সটাও আমরা এখানে বাদ দিলাম, বাদ দেওয়ার পরেই কিন্তু আমরা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটটা পেয়ে গেছি। তারপরে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করার পরে আমাদের কি বের করতে হবে, নর্মাল প্রফিটটা। হ্যাঁ, নর্মাল প্রফিটটা বের করার জন্য আমরা জানি যে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন, আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করেছি। এখানে মধ্যে দেখো আমাদের কত বের হয়েছে, 28,05,200 টাকা। এই 28,05,200 টাকা আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড পেয়েছি, আর নর্মাল রেট অফ রিটার্ন এখানে মধ্যে দেওয়া আছে এই 15%। তাহলে এই 28,05,200 কে 15%টাই হচ্ছে আমাদের কি নর্মাল প্রফিট। সরি, দেখো এই 28,05,200 15% আমরা পেয়ে গেছি কত, নর্মাল প্রফিট 4,20,780। 4,20,780 হচ্ছে আমাদের নর্মাল প্রফিট, এবং মেনটেনেবল প্রফিটটা আমরা একটু আগে বের করলাম, আমাদের মেনটেনেবল প্রফিট বের হয়েছে 2,36,600। দেখা যাচ্ছে কি কম, তাই না? কম হলে যেটা হবে সেটা কি, তার মানে সুপার প্রফিট ইকুয়ালটা আমরা জানি যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট হচ্ছে 2,36,600, আর নর্মাল প্রফিট হচ্ছে 4,20,780। দ্যাট ইজ সুপার প্রফিট নেগেটিভ, আর সুপার প্রফিটের ফিগার নেগেটিভ মানে হচ্ছে সুপার প্রফিট হচ্ছে নির, অর্থাৎ কোনো অতি মুনাফা নাই। আর যেখানে অতি মুনাফা নাই সেখানে গুডউইল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপরে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি, এটা স্টেপ 6 নয়, এটা হচ্ছে অ্যান্সার, দেয়ার ইজ নো গুডউইল ইন দিস ফার্ম বিকজ সুপার প্রফিট ইজ নেগেটিভ। যেহেতু সুপার প্রফিট নেগেটিভ অথবা নীল, সে কারণে এই প্রতিষ্ঠানে কোনো গুডউইল নেই। এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে গুডউইল একটু নেগেটিভ হলে, সরি সুপার প্রফিট নেগেটিভ হলে কোনো গুডউইল হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি তোমরা সুপার প্রফিট মেথডে কিভাবে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয় তোমরা শিখতে পেরেছ, বুঝতে পেরেছ। আমি তোমরা যেটা করবা যে তোমরা অবশ্যই বইয়ের যে প্রবলেমগুলো আছে এক্সারসাইজগুলো আছে তোমরা গুডউইলে সেই সুপার প্রফিট মেথডের অঙ্কগুলো করে নিবে। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো প্রশ্ন আসে মনে, তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমার ইমেইলে পাঠাতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।